বিসমিল্লাহির রহমানির রহিম বিকেনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদের সামনে যে মেশিনটি এখন দেখাতে যাচ্ছি, খুলে দেখাবোনোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই মেশিনের নাম হচ্ছে সরিষার তেল মিল। তো এই সরিষার তেল মিল, এটার নাম হচ্ছে পাইপ স্প্লার মেশিন। তো এই মেশিনটা 4 ফিট লং। অনেকেই বলে কত ফিট মেশিন এটা, এটা কিন্তু 4 ফিট মেশিন। তো এই মেশিনের ক্যাপাসিটি কতটুকু, প্রতি ঘন্টায় সরিষা আপনি মাড়াই করতে পারবেন, আর কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর কিংবা ডিজেল ইঞ্জিন দিলে কত হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন দিতে হবে, সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকেই দেখছেন না কেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিকে ইনোভেশন বিডি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাইপ স্প্লার মেশিন। এখানে কোনো প্রকার ঢালাই জিনিস ইউজ করা হয় না, সম্পূর্ণ জিনিসই কিন্তু স্টিল, মাইল স্টিল বা স্টিল এই জাতীয় জিনিস তৈরি করা আছে। এটি অত্যাধুনিক একটি মেশিন। সরিষা থেকে আপনি তেল মাড়াই করতে পারবেন, প্রতি মনে সরিষা থেকে সর্বনিম্ন 12 থেকে 14 কেজি তেল কিন্তু আপনি বাড়ি করতে পারবেন। সরিষার প্রকার ভেদে 17 কেজি পর্যন্ত আপনি সরিষা থেকে প্রতি মনে তেল বের করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেটা বলছিলাম মেশিনের এই যে প্রেসারের বিষয়টা, এখানে এই যে এইটা কিন্তু প্রেসারের নাট, এই যে এটা হচ্ছে মেজারমেন্ট অ্যাডজাস্টিং করার জন্য দেওয়া আছে। তো আপনারা যখন ব্যবহার করবেন আপনি প্রেসার কিভাবে কম দিবেন কি বেশি দিবেন তার উপর নির্ভর করে কিন্তু এটা আপনাকে মিলাই নিতে হবে, এরপরে আপনি চালাতে পারবেন। তো ভিউয়ার্স, এই এই মেশিনটি আপনার, আপনি যদি মনে করেন ভি বেল্টে চালাবেন তাহলে ভি পুলি তো আমরা লাগাই দিচ্ছি, আর যদি ফ্ল্যাট বেল্ট ইউজ করেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, অর্ডার দেওয়ার পূর্বে আমরা কিন্তু এখানে ফ্ল্যাট পুলি দিব। সেক্ষেত্রে আপনি লাইন শ্যাফ্টের সাথেও কিন্তু ফ্ল্যাট বেল্ট দিয়ে চালাতে পারবেন। তো এখানে মোটর যদি আপনি ইউজ করেন সর্বনিম্ন 7.5 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর কিংবা 10 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে এই মেশিনটি চালাতে পারবেন। আপনি যদি ডিজেল ইঞ্জিন ব্যবহার করেন 90 কিংবা 12 ইঞ্জিন এই জাতীয় ইঞ্জিন আপনার ব্যবহার করতে হবে, তাহলে এই মেশিনটি আপনি মাড়াই করতে পারবেন। এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 50 থেকে 60 কেজি সরিষা আপনি সরিষা মাড়াই করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনি সরিষা দিবেন, এই জায়গা দিয়ে তেল বাইর হবে, আর এখানে আপনার প্রেশার সিস্টেম আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গা দিয়ে খোল ধীরে ধীরে নামবে, ইতিপূর্বে আপনারা আমাদের ভিডিওতে দেখছেন। তো আমাদের মেশিনে কিন্তু একবার সরিষা দিবেন আর একবার খোল দিলেই কিন্তু ফাইনাল হয়ে যাবে, কারণ আপনার খোল মুলামুলি করা লাগবে না। এই যে ইনপুট যে জায়গাটা এটা অনেক বড়, যার কারণে আপনার কোনো প্রকার মুলামুলি করার প্রয়োজন হবে না। তো এই মেশিনটি সম্পূর্ণ স্টিল মেশিন, এই মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় উৎপাদিত, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলায় আমাদের অফিস। যদি কিনা আপনারা গুগল ম্যাপে দেখতে চান, বিকে বিডি লিখে সার্চ করবেন, সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন বিস্তারিত জানার জন্য। বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আমাদের অফিসসমূহ ভিজিট করতে আসতে পারেন। তো ভিউয়ার্স, এই মেশিনটার, এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 45,000 টাকা, হলে আপনারা নিতে পারবেন। যদি কিনা অনলাইনে অর্ডার দেন 5,000 টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে আপনি নিতে পারবেন, ঘরে বসেই কিন্তু আপনি ক্রয় করার সুবর্ণ সুযোগ রয়েছে। আর যদি কিনা সরাসরি আসেন এসে দেখে ক্রয় করার জন্য, সেক্ষেত্রেও আপনার কোনো প্রকার সমস্যা নাই, বাধাবিঘ্ন নাই। তো ভিউয়ার্স, আমাদের একটি ছোটো মেশিন, এর চেয়ে বড়ো আরও একটি মেশিন আছে, তার চেয়ে বড়ো 6 ফিটের মেশিন আছে, এই ভিডিওতে আমরা লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর আমাদের বিকে ইনোভেশনের সকল প্রকার মেশিন আপনারা জানেন, ইতিপূর্বে দেখছেন অনেকেই, আর যারা না দেখছেন তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, জানুয়ারি মাসের ফুল 31 জানুয়ারি পর্যন্ত টোটাল বাংলাদেশে আমরা মেশিনারি যত প্রকার আমাদের আছে এগুলো সম্পূর্ণরূপে ডেলিভারি ফ্রি পাচ্ছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, আল্লাহ হাফেজ।